জোরে বলেন না, তিনার নাম কি? আল্লাহ। লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের মুসলমান তাদের আল্লাহু আকবরের ধ্বনির কারণে আজকে তাদের ইমানি জজবাটাকে তারা টিকিয়ে রাখতে পারতেছে। বাংলাদেশের মুসলমান নয়, ভারতের জমিনে আপনারা অল্প কিছুদিন আগে দেখেছেন মুস্কান নামক একটা মাইয়া, মাইয়াটা একজন মুসলমান আর ছিল শত শত হিন্দু যুবক। হিন্দু যুবকরা জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়েছেন, কিন্তু একটা মাইয়া যখন তার জবান দিয়া আল্লাহু আকবরের ধ্বনি দিছে রে, একটা মাইয়ার কাছে সারা ভারতের যুবকেরা হিন্দুরা জয় শ্রীরামের ধ্বনিটা লাঞ্ছিত হইয়া গেছে, বঞ্চিত হইয়া গেছে গো। তাইলে বোঝা যায় একজন মুসলমানের ভিতরে ইমানি শক্তি যিনি দেয় তিনার নাম কি? মুসলমান খেয়াল রাখতে হবে, নবীগঞ্জের শান্তিপুরের মানুষকে খেয়াল রাখতে হবে, যুবকদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা যুবকের দিকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকিয়ে আছে, এই যুবকদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আপনারা। যদি ওই যুবক হযরতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাইতে চান, একবার ডান হাত তুলে বলেন ইয়া হুসাইন, আরো জোরে বলেন ইয়া হুসাইন, দুই হাত তুলে বলেন ইয়া হাসান, জোরে বলেন ইমাম হাসান হুসাইনের সাথে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার প্যান্ডেলের দিকে তাকাইলে দেখা যায় বেশিরভাগ যুবক মুরব্বী মানুষ, একবারে কম। যুবকদের জন্য ওয়াজ হবে, ওয়াজ দাবার মুরব্বীদের জন্য হবে, একটু মনোযোগ দিতে হবে বাবা। আমি যে হাদিস বলেছি আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহালিল জান্না, হাসান হুসাইন হবে যুবকদের জান্নাতের সরদার। আপনিও যুবক, আমিও যুবক, মাহফিল কমিটি দ্বারা তারাও কিন্তু সবাই যুবক, তারাও কিন্তু ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে। ও বন্ধু গো, মুরব্বীদের মনে টেনশন, হুজুর যুবকেরা জান্নাতে যাবে, আমরা মুরব্বীরা কি জান্নাতে যাব না? আমরা কার সঙ্গে জান্নাতে যাব একটা বার জানতে চাই? বন্ধুরা আমার, আমার নবী কয় মুরব্বীদেরকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 16 থেকে 18 বছরের যুবক বানিয়া জান্নাতে লইয়া যাইব। গভীর রাত্রে যে শান্তিপুরের মা বোনেরা বসে আছে, ওই মা বোনেরা কার সঙ্গে জান্নাতে যাবে গো? মা বোনদের মনে প্রশ্ন, হুজুর আমরা কি জান্নাতে যাব না? আমরা জান্নাতে কার লগে থাকবো? মুরব্বীরা না আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে জান্নাতে থাকব, যুবকেরা না হাসান হুসাইনের লগে হজরত বেলালের মতো হজরতে আমির হামজার লগে জান্নাতে থাকব, আমরা মহিলারা কার লগে জান্নাতে যাবো? আমার নবী ডাক দিয়া কয় আল ফাতেমা তু সাইয়্যেদা তুন নিসা ই আহলিল জান্না, আমার মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মহিলারা স্বামীর সঙ্গে বালা ব্যবহার করব গু, যেই মহিলারা কোরআন পড়ব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, এবাদত করব, পর্দা করব, আল্লাহর কোরআন ডাক দিয়া কয় ওই মহিলারা আমার নবীর হাদিসের উপর ভিত্তি করে তারা জান্নাতের মধ্যে মা ফাতেমার লগে জান্নাতে থাকব। ওই মা ফাতেমা বর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগের একটা আলোচনা শুনবেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবী দুনিয়ার টাকার পাগল ছিলেন না, পয়সার পাগল ছিলেন না, ধনের পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না, নবী আমার নবীর উম্মতের পাগল ছিলেন। কার পাগল ছিলেন একটু জোরে আমার নবীর শানে একটু জবান খুলে আমার সাথে পড়েন, ওরে নবী আমার উম্মতের দিবানা হ্যাঁ তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। আপনাদের সজাগ আছেন আমি কিন্তু বুঝতেছি, মনে করেন যে রাত বেশি হয়ে গেছে আপনারা চলে যাবেন, নরম হয়ে গেছে মনে, এমন আমি বুঝতেছি না। আমি বুঝতেছি 8টাতে মাইক দিলে যে অবস্থা এখনো ঠিক সেই অবস্থা, একটু জোরে, আরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার। ওরে জাগার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো,
ওরে সেই নবীজির এসকারি দিবানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সরোবারে আসিলেন গদার বুকে উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ও বন্ধুরে গভীর মনোযোগ দিলে একটু বুঝতে পারবেন, একদিন সকালবেলা আবু বকর সিদ্দিক মদিনার মধ্যে আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে উমর আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে উসমান আমার নবীরে খোঁজ করতেছে, হযরতে আলী আমার নবীরে খোঁজ করতেছে, আমার নবীরে মদিনা শহরের কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমার নবী কই রে আমার নবী কই, উসমান জিন্নুরাইনের সম্পদের কোনো অভাব নাই, ওসমান জি নূরাইন নবীরে না দেখা পাগল পারা হইয়া গেছে। হযরতে ওসমান কই, মদিনায় নবী নাই রে, মদিনায় আমার নবী নাই, নবী কই নবী কই নবী কই বলা বলা হযরতে ওসমান জি নূরাইন কান্তাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছত্রে একটু বেশি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ একটু গরম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার ইহুদি কাফেরদেরকে ডাক দিয়া কয়, ও মক্কা মদিনার কাফের ইহুদির দল, আমার নবীরে যদি আজকে সন্ধ্যাবেলার মধ্যে খুঁজা না পাই গো, তাইলে খোদার কসম একটা কথা মনে রাখবা, আমি উসমানের তর আমি উমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না। সবাই কই, উমর যে তো সেইতে গেছে, হযরত উমরের রাগ যে তো বাইরে গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না, আমার নবীরে সকাল থেকে খুঁজা পাওয়া যায় না, সবাই দিশে খারাপ হইয়া এক একজন এক এক দিকে চলে যায়। হযরত আবু বকর গোরা নিয়ে গেছে পশ্চিম দিকে, ওমরে ফারুক গেছে পূর্ব দিকে, ওসমান গেছে একদিকে, আলী গেছে একদিকে, যাইতে 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 কেউ আমার নবীরে খুঁজা পায় না। এবার যাইতে যাইতে হঠাৎ করে আমার দয়াল নবীর বিশিষ্টতা বিয়াদরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জায়গাটা খোঁজার পরে মরুভূমির প্রান্ত দিয়া যখন আমার দয়াল নবীর সাহাবী আবু বকর যাচ্ছেন, লক্ষ্য করে দেখতেছে একজন রাখাল আমার দয়াল নবীকে কিন্তু চিনে না, রাখালটা হাতের মধ্যে কইরা কয়েকটা বকরি লইয়া জঙ্গলের মাঝখান থেকে দুইটা পাহাড়ের মাঝখান থেকে বাইর হয়ে আসতেছে। আবু বকর ডাক দিয়া কয়, রাখাল রে এ রাখাল তুমি কি আল্লাহর নবীরে দেখছো নি? রাখাল কয়, না রে না আমি আল্লাহর নবীরে দেখি নাই, তবে আল্লাহর নবীকে আমি রাখাল কিন্তু চিনি না, তবে একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, আমি কোনো নবীরে দেখি নাই, তবে আমি দেখেছি ওই যে দুইটা পাহাড় দেখা যায় দূরের জায়গার মধ্যে, ওই পাহাড়ের গুহার মধ্যে কে জানি একটা সুন্দর নুরানি চেহারাওয়ালা কালা একটা চাদর পেঁচায় সেদ্দার ভিতরে পইরা পইরা ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলা কান্তাছে। হাবু বকর ডাক দিয়া কয়, রাখাল রে এমন নবী আর আল্লাহর দৃষ্টি জগতে এখনো পর্যন্ত হয় নাই, আমার বুঝতে দেরি হয় না রে, যেই নবীটা এখনো পর্যন্ত জঙ্গলের গুগার মধ্যে পাহাড়ের গুগার মধ্যে উম্মতি উম্মতি বলা কান্দে, এটা আর কেউ না রে, এটাই আমার দয়াল নবীজি। হেরা কাল তুই কি আমার নবীরে চিনস নাই? বলে আমি চিনি নাই কথা সত্য, তবে আমি একটা কথা দেখছি, একটা কাজ দেখছি, আমার যে বকরিগুলা দেখতেছ সকালবেলা নিয়ে আসছি বকরিগুলারে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু আমি যখন বকরিগুলারে জঙ্গলে ছেড়ে দিছি আমি দেখছি বকরিগুলা নাকটারে শুনতে শুনতে পাহাড়ের দিকে যাইতেছে, নাকটা লাড়া দিতে দিতে পাহাড়ের দিকে যাইতেছে, অনেক দূর যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি
ব্যক্তি সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আর আমার বকরিগুলো ওনার চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আল্লাহ, আমার বুঝতে দেরি হয় না রে, এটা আর কেউ না, যেই নবীর কথা তাওরাত কিতাবে বলেছে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারিয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা জাআত বিল বাইনা। ওই নবীর কথা আল্লাহর কোরআনে বলেছেন, তাওরাত কিতাবে বলেছেন, ইনজিলের মধ্যে বলেছেন, এটা ওই নবী আবু বকর সিদ্দিক আমার নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির কাছে যাইয়া দেখতেছেন, আমার নবী সাজদায় পরে পরে কাঁদতেছেন, আমার নবীর আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আপনি যে বারবার সাজদায় পরে পরে কান্না করতেছেন, নবী গো আপনি কেন কান্দেন, আপনার কাছে জানতে চাই, আমি জানতে চাই নবী গো কেন কান্দেন। আমার নবী ডাক দিয়া কই, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো আমি আবু বকরকে আপনি বলেছেন আমার এক রাতের আমল যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, সকল উম্মতের আমল যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, আপনার উম্মতের আমলের চাইতে আমি আবু বকরের এক রাতের আমলের পরিমাণ তার চাইতে আরো বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, আপনাকে বলছি আমি আবু বকরের সকল আমল আপনার উম্মতের জন্য দান করে দিলাম, আপনি নবী সাজদা থেকে মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না, আবু বকর কয়, নবী গো বুঝতে পারলাম আপনি কেন মাথা মুবারক উঠান না। আবু বকর সিদ্দিক গোড়াটা দিয়ে ডাক দিয়ে যাইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আনলেন, হযরতে উমর দাঁড়াইছে, ডাক দিয়া কয়, নবী গো আমি উমর রাদিয়াল্লাহু তাআলা করে ইসলাম কবুলের আমল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম, আমার নবী মাথা মুবারক উঠায় না, আমার নবী তবুও উম্মতি উম্মতি বলে কান্দে। ওসমান জি নুরাইন ডাক দিয়া কয়, নবী আমার জীবনে ইসলামের জন্য দান সৎকার কম করি নাই, যা কিছু দান করেছি সকল কিছু আপনার উম্মতের জন্য আমি দান সৎকার সওয়াবগুলা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তবুও আপনি আপনার মাথা মুবারক উঠান, আমার নবী মাথা মুবারক উঠায় না, নবী আমার আমাদের জন্য কান্দেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, চিৎকার মেরে জবান করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর ওসমান একটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আরে আমার নবী তো মাথা মুবারক উঠাইতো না, আমার নবী তো মাথা মুবারক উঠাইতো না, আমার নবীর কলিজার টুকরা, নবীজির কন্যার জামাতা, হযরতে আলীরে ডাক দাও, দেখো আমার নবী মাথা মুবারক উঠাইনি। এবার উমরে পারো গোড়ার মধ্যে করে টকবক করে যায় আলীরে ডাক দিয়ে আনলেন, হযরতে আলী আয়েশা ডাক দিয়া কয়, নবী গো আপনি না বলেছেন আমি বেলায়েতের সম্রাট, আমি নবী বলতেছি আপনি আপনার মাথা মুবারকটা তোলেন, এবার আমার দয়াল নবী মাথা মুবারক উঠায় না। হযরতে আলী কয়, নবী আপনি কেন মাথা মুবারক তোলেন নাই, আমি জানি গো, একটু ধৈর্য ধরেন, আপনার অন্তর আমি প্রশান্তি দিয়া দিতেছি। এবার হযরতে আলী একটা দৌড় মারছে মদিনার ভিতরে, হযরতে আলী মদিনায় যায়, মা ফাতেমার ঘরে যায়, ডাক দিয়া কয়, হ্যারে ফাতেমা রে, হে ফাতেমা, নবীর সন্তান আমি পাইছি। ফাতেমা কয়, নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবীরে আমি দেখতে চাই, নবীর কথা শুই না, নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান হোসেন কয়, আমার নানা কই, নানা কই কয়া কয়া কান্দে, নানা কই কয়া কয়া যখন কান্দে রে, বারবার বারবার কান্দাছে, হযরত আলী কয়, ফাতেমা হাসান হোসেন রে লইয়া লও, গোড়ার মধ্যে লইয়া মা ফাতেমার সামনে বসাইয়া, মা ফাতেমার পেছনে বসাইয়া মৌলা
আলীর সামনে হাসান হোসাইনে বসে গোড়াটা দিয়া পাহাড়ের গুহার কাছে নিয়ে গেছে। পাহাড়ের গুহার কাছে নিয়ে দেখতাছে আমার নবী বারবার কান্দে। আবু বকর কয় আমার ওমর আমল নামা সব দিয়া দিছি নবীর উম্মতে, নবী কই উম্মতি। উমর কয় আমার আমল নামা দিয়া দিছি নবীর উম্মতে, নবী কই উম্মতি। আলী কয় আমার আমল নামা দিয়া দিছি নবী কই উম্মতি। ওসমান কয় আমার আমল নামা দিয়া দিছি নবী কই উম্মতি। ফাতেমা তুমি দেখো আমার নবীজি কি বলতে চায়, নবীর কথাটা একটু শোনো। আহারে এবার ফাতেমা কয় আব্বা আপনার আবু বকর ওমর ওসমান আলী এমন অফার দিল আপনার উম্মতরে বাঁচাইবার লাগা, আপনি এখনো পর্যন্ত আপনার মাতা মোবারক তুলতাছেন না। আব্বা আপনি না বলেছেন হাল ফাতেমা তু সাইয়েদা তুন নিসাই আহালিল জান্না, ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারিনী। ও আব্বা গো আমি ফাতেমা আপনার মহিলা মহিলা উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আব্বা আপনি মাতা মোবারক উঠান, আমার নবীজি মাতা মোবারক উঠায় না। নবী যখন মাতা মোবারক উঠায় না রে, আমার ফাতেমা ডাক দিয়ে কই বুঝি আব্বা আপনি কেন আপনার মাতা মোবারক উঠান না। আব্বা আমার হাসান হোসাইন রে আপনার উম্মতের জন্য কোরবান করে দিছি। আমার নবীজি আবার সাজদা থেকে মাতা মোবারক উঠাইয়া চোখের পানিগুলা দাড়ি মোবারক গালগুলা বায়া বায়া ফুটতাছে, আবার আমার নবীর ঠোঁট মোবারকের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। নবী ডাক দিয়া কয় রে ফাতেমা আমি নবী এতক্ষণ এটার জন্য অপেক্ষা করতেছিলাম, আমার আল্লাহ পাক হাসান হোসাইন রে বড় কবুল করছে, বড় ভালো বাইসা পালাইছে। হাসান হোসাইনের একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মত রে জান্নাতে দিয়া দিও। ফাতেমা রে, ও ফাতেমা ফাতেমা রে আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের জন্য আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এত কান্নাকাটি করেছি, কিন্তু আমি দয়াল নবীর উম্মতের জন্য কান্নাকাটি করছি অসুবিধা নাই। আমার হুসাইনের একটা ফোঁটা রক্তের বিনিময়ে ওই কারবালার ময়দানে এক ফোঁটা রক্ত মুবারক যখন জড়িয়ে যাইব আমার উম্মতরে, আমার আল্লাহ এক ফোঁটা রক্তের বিনিময়ে জান্নাত দিয়া দিব। মাইজগাঁও গেছেন যারা যারা আপনারা রে, আমি লাস্টে দিয়ে একটা কারবালার গজল শোনাইতে লাগছিলাম, ওই গজলটা শেষ করতে পারছি না শুধু অল্প সময় লাগা। আজকে সুদে আসলে সব কিছু লইবেন সবে আমার লগে কন। মহরমের দশ তারিখে মহরমের কি ঘটাইলেন রাব্বানা, হায় রে তার ঘটনা বলেন। মহরমের দশ তারিখে মহরমের সব দিল তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা, হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায়, হায় রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদার জেলখানায়। মহরমের দশ বলেন না, মহরমের কি ঘটাইলেন রাব্বা, হায় রে টাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা, শহর বানু ডাইকা গো বলে হুসাইন আজগরের গলায় পানি নাই, হুসাইন আজগরের গলায় পানি নাই। ওরে যাইয়া দেখো ফোরাতের তীরে
একটু পানি নি পাওয়া যায়, হাসগর কে কোলে করিয়া হুসাইন গেল ফোরাতের পার। হায় রে হুসাইন গেল ফোরাতের পার, ওরে দুষ্ট এজিদ তীর মারিল শিশু আসগরের কলি যায়। খুঁজলে করে পানের হোসেন আসগরকে শহর বানুর কাছে নিয়া যায়, আসগরকে শহর বানুর কাছে নিয়া যায়। বলে পুত্ররে করাইলাম গো পানি পান, জান্নাতেরও মোহনার হাসান শহীদ জগরেতে, হুসেন শহীদ কারবালায়, হায় রে হুসেন শহীদ জয়নাল আবেদিন হইল গো বন্দি হেজিদার জেলখান, বাহাত্তরটা তীর মারিল হুসাইনের কলি যায়, ইমাম হুসাইনের কলি যায়। ওরে কেমনে তোরা মারলি রে তীর, তোদের মনে কি মায়া নাই, দুল দুল গোরা ডাইকা গো বলে আমার কোনো দোষ নাই, বলে না আমার কোনো দোষ নাই, রে নবীর বংশ শহীদ গো হইল এজিদের অন্তরে মায়া নাই, নবীর বংশ শহীদ গো হইল কারবালাতে পানি নাই। আপনারা একবার জবান খুলে বলেন ইয়া হুসাইন, আরো জোরে বলেন ইয়া হুসাইন, আরো মায়ার সুরে বলেন ইয়া হুসাইন। কিন্তু ওই হুসাইনের কারণে জান্নাত পাইবেন মুরব্বী, ওই হাসানের কারণে জান্নাত পাইবেন, ওই মা ফাতেমা আলীর কারণে জান্নাত পাইবেন। কিন্তু দেখা যায় ইমাম হুসাইনের গলা মুবারকে যে এজিদ ছুরি চালাইছে, অনেক মৌলবীরা ইস্টেজে ওইটা কয় ওই এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের নামের পরে কই আজিদ রহমতুল্লাহ আলাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আরে বৌদলতে চেয়ার পাওয়ার লাইগা বলে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, জোরে কইতেন না নাউজুবিল্লাহ, আল্লাহর কসম রে তারা নবীর পাগল না, তারা হইল নবীর দুশমন বন্ধু। নবীর বংশ ইমাম হুসাইনের শহীদ হইছে কারবালায় ঘটনা সবাই শুনছেন, নবীর বংশ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটু শুনেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আসার আগে কারবালার ময়দানের কথা আপনারা অনেকে অনেক ওয়াজে শুনছেন, কিন্তু কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল, আপনারা কি ওই বিয়াটার খবর জানেননি? অনেকে জানে অনেকে জানে না। ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল, ওই ছেলেটার নাম ছিল হযরত ইমাম কাসেম, নাম কাসেম, জোরে কইতেন না কাসেম, কাসেম আছে নি কেউ এনে আছে আছে, এর লাগে তুই হাসি দিছ, আর কো কাসেম আছে নি মাশাআল্লাহ, আল্লাহ কাসেমদের কো ইমাম হুসাইনের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেমের মতো কবুল করুন, আমিন, আরো জোরে কর না আমিন, আমিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে শহীদ হওয়ার আগে ওনার ছেলের গলার মধ্যে একটা মাদুলি তাবিজের মতো কইরা একটা কাগজ একটা লেখা লেখে ইমাম কাসেমের এই গলার ভিতরে আটকায় দিছে, আটকায় দিয়া সবার কাছে ওসিয়ত করে গেছে, আমি যখন
শহীদ হয়ে যাব আমার ইন্তেকালের পরে কাসেম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যুদ্ধের ময়দানে যাবে, ওইখানে যাওয়ার আগে এই সিঁড়িটা খুলবা আর নচেত এটা কেউ খুলবা কথা কেন খুলবা না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দেওয়া হয়েছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো গলা মুবারকের মধ্যে ছুরি চালাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালায় নাই, একবার না দুইবার না সাতবার বিষ পান করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারছে, নাউজুবিল্লাহ কইতেন কয়বার হুজুর ছয়বারে মরছে না সাত নাম্বার বারে মরল কিল্লেগা, হাদিস প্রমাণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে অস্ত্রর মতো পাথরের গুড়া বাইটটা এটারে পানির মতো কইরা পানির সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে, এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই অস্ত্রের বিষাক্ত বিষক্রিয়ায় ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু বন্ধু আপনাকে একটা মুসলমান যদি একটা থাপ্পড় লাগায় আপনি তার উল্টার দুইটা থাপ্পড় দেন দেননি? আপনাকে একজন একটা গালি দিলে আপনি তারে ফিরে আরো পাঁচটা গালি দেন? মুসলমানের চরিত্র এমন হওয়ার কথা নয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কে বিষপান করায় শুনি দেখছে, দুনিয়ার ছেলে মেয়েদেরকে কেউ যদি মারে কোনো ব্যথা পাওয়ার পর মা গো কয়া চিল্লানি মারে, বাবা কয়া চিল্লানি মারে, আল্লাহ কয়া চিল্লানি মারে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন বিষপান করাইছে যখন বিষক্রিয়া এমন কষ্ট পাইতেছিলেন, ইমাম হাসান মা কোয়া ডাক দেয় না, বাবা কোয়া ডাক দেয় না, আল্লাহ কোয়া ডাক দেয় না, ইমাম হাসান নানা নানা কোয়া ডাক মারছে, ইমাম হুসাইন অল্প একটু দূরে ছিল ওই দূর থেকে বলতেছেন নানা কোয়া কেউ ডাক দিত না, আমার ভাই ইমাম হাসান সারা একটা দৌড় মারছে রে দৌড় মাইরা, ইমাম হাসানকে দেখতেছেন মাটির মধ্যে গড়া গড়ি খায়, আয়েশা ডাক দিয়া কয় ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন মাটির মধ্যে, ডাক দিয়া কয় ভাইয়া বিষক্রিয়া বিষের তাড়নার মধ্যে আমারে অনেকে বিষ পান করে আমারে শহীদ করে দেওয়ার চেষ্টা করছে, ভাইয়া আমি আর সহ্য করতে পারি না, আমি দুনিয়া ত্যাগ করার আগে আমি আপনার কাছে একটা ওসিয়ত করে দিয়া যায়, আপনি যদি আমার নানা মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীর রওজা মুবারকে যান আমি ইমাম হাসানের একটা সালাম আমার নবীর দরবারে আপনি দিবেন নি বলেন জোরে কই সুবহানাল্লাহ, অবশ্যই দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আহলে বাইতের আরেকজন প্রেমিক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত পাওয়ার তরবারিটা বাহির করে কয় ইমাম হাসান আপনি বলেন না আপনারে কে বিষপান করাইছে, হুসাইন হাসান ডাক দিয়া কয় কেন, বলে তার কল্লাটা আমি আলাদা করে দিমু, ইমাম হাসান বিষপান করানোর পরেও আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন, আমি বলবো না ফেতনা সৃষ্টি করব না, ইমাম হুসাইন বারবার কয় ভাই কে কইছে আপনি একবার বলেন একবার বলেন, তার আমরা মারতাম না তারে আমরা একটু চিন্না রাখুন, ইমাম হাসান জানেন যদি তারা বিষপান করাইছে সে বলে এই এলাকার ইমাম হুসাইন যদি কিছু না বলে তার বক্তবিন্দু তারে মাইরা ফেলাইব, ইমাম হুসাইন বারবার কয় ভাই আপনি বলেন, আরেকজন আশেক এটার একবার গজলে সুরে সুরে বলতেছেন আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি, জোরে বলেন ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি, হাল্লা বলে ও জিবিরাইল
জিব্রাইল যাও না রে চো লিয়া, সত্তর হাজার ফেরেস্তায়ান জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া গো কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জোরে বলেন হাসান হুসাইনের জীবনী থেকে দৈর্য ধারণ শিখা যায় কি যায় না? ইমাম হাসান বিষপান করানোর পরেও ডাক দিয়া কয় ভাইয়া না 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 আমি বলবো না বলবো না, বলে কেন বলবা না, বলে আমি জানি এই গোষ্ঠীগুলা আমার নানার উম্মতদেরকে কিয়ামতের আগ পর্যন্ত জ্বালাইব, নামাজ পড়তে যাইব শান্তি দিত না, ইবাদত করতে যাইব শান্তি দিত না, কেমন জ্বালান জ্বালাইব, শোন ভাইয়া কেমন জ্বালান জ্বালাইব, আরে তারা বিন নামাজ 20 রাকাত পড়তে গেলে এই গোষ্ঠীরাই আয়া কইব 8 রাকাত। ও বন্ধু, এই জন্য ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তরে আছে, আমরা হুসাইনি মুসলমান, আমরা 20 রাকাত তারাবি ফইরামু, ঠিক না বে ঠিক? হুসাইনি মুসলমান, নবী দেখে ইন্তেকাল করব এই বিশ্বাস অন্তরে রাইকা, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে 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 চরি বাদাই করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা, জগত পাগল কাবার জন্য কাবা পাগল, মাগদের আমার মাগদ পাগল, দয়াল নবীর নবী পাগল, উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনাবিয়ানা মাওলানা। বন্ধুরারে আমার গভীর মনোযোগ নিয়ে আবার বসে যান, আল্লাহ পাকের বান্দার দলে রাগো, আমার নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য হাসান হুসাইনকে ভালোবাসতেন, কারণ নবী জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো রক্ত মুবারকের কারণে কিন্তু আমরা জান্নাতি হব, সুবহানাল্লাহ। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো ঈদের দিন আসছে, আমার নবীরে ডাক দিয়া কয় নানা গো, ও আমার নানা জান আপনি বলেন না ঈদের দিন আসতে সবাই নতুন জামা কাপড় পরে, আমরা কি কোনো নতুন জামা কাপড় পরতাম না? নানা গো সবাই নতুন নতুন গোড়া নিয়ে ঈদগাহের ময়দানে যায়, আমরা কি একটা নতুন গোড়া পাইতাম না ঈদগাহের ময়দানে যাইতাম? আমার নবী শোক মোবারকের পানিগুলা টপ 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 করে ছাইড়া দিছে, আর আমার আল্লাহর কাছে কয় আল্লাহ আমার হাসান হুসাইন কান্তাছে, আমার হাসান হুসাইনের একটা নতুন জামা কাপড় কি দিবেন না? হাল্লা ডাক দিয়া কয় রে জিব্রাইল, আমার নবীদের চোখ মুবারকে হাসান হুসাইনের পোশাকের জন্য কান্না, তাড়াতাড়ি আমার নবীর কাছে
জান্নাত থেকে দুইটা জান্নাতি পোশাক লয়া যাও। জিব্রাইল জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি নিছে, একটা পাঞ্জাবির কালার হইল সবুজ আর একটা পাঞ্জাবির কালার হইল লাল। জিব্রাইল আইনা নবীর ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই না আল্লাহ পাক আপনার জন্য নয়, আপনার কলিজার টুকরা দুইজন নাতির জন্য জান্নাতের পোশাক পাঠাইছে। এই দুইটা পোশাকের মধ্যে দুইটা ব্যাপ ছিল। আল্লাহর নবী এই লাল পোশাকটা দিছে ইমাম হুসাইনকে, আর সবুজ পোশাকটা দিছে ইমাম হাসানকে। হে বন্ধু, ইমাম হুসাইন পাগল সবুজ পোশাকের, হাসান পাগল লাল পোশাকের, কিন্তু আমার নবী তাদেরকে দেয় নাই, দিয়েছেন লালটা হুসাইনকে, সবুজটা দিয়েছেন ইমাম হাসানকে। জিব্রাইল আমার নবীকে খবর দেয়, নবী গো এই লাল পোশাকটা দেওয়ার মানে হইল হুসাইনকে, এই লাল রঙের রক্ত দিয়া আপনার ইমাম হুসাইনকে ইজিদরা জবাই করে দিয়া কারবালার ময়দানে কতল করে দিব, শহীদ করে দিব। আর নীল রঙের সবুজ রঙের বিষপান করাইয়া আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে ওই এজিদের গোষ্ঠীরা মাইরা পালাইব। নবী গো, নবী গো, আপনাকে এটার এলান জারি করে দেওয়া হয়েছে, আমার নবীদের দিনেও ডুকরে হুসাইন ডাক দিয়া কয়, না না পোশাক পাইলাম ঈদের দিনে সবাই নতুন গোড়া চড়ে, আমরা দি গোড়া পাইছি না, আমাদেরকে কি এখনো আপনি একটা গোড়া দিলেন না গো নানা? ও বন্ধু, আমার নবীজি ওই হুজরা মুবারকের মধ্যে গোড়া দো দিতে পারে না, আমার নবী টাকা পয়সা ধন সম্পত্তি নবীর কাছে কোনো কিছু নাই। আমার নবী কয়, যত ধন সম্পত্তি টাকা পয়সা ছিল আমি সব কিছু আমার নবীর জন্য উম্মতের জন্য দান করে দিয়েছি। আমার দয়াল নবীজি নিজে হাঁটু ডাকাইরা বৈশা নিজে গোড়া হইয়া গেছে নাতিরে আনন্দ দেওয়ার জন্য। আমার নবীজির পিঠ মুবারকের উপরে উঠে গেলেন ইমাম হুসাইন, ডাক দিয়া কয়, না না গোড়া পাইছি, ও না না গোড়াতে দৌড়াই, দড়িতে টান দিলে লেগামিতে টান দিলে গোড়া দৌড়াই, এখনো পর্যন্ত গোড়ার লেগাম পাইলাম না। আমার নবীজির কেউ কেউ বলেছেন বাবরি চুল মুবারকগুলো ইমাম হাসানরা দিয়ে হুসাইনকে দিয়েছেন, আবার কেউ কেউ বলেন নবীজির দাড়ি মুবারক দুইটা বাঁক কইরা দুই সাইড দিয়ে ইমাম হুসাইনকে দিয়েছেন, দুইটার টান দেয় আমার নবী সামনের দিকে যায়। আর আমার আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে কই, জিব্রাইল দেখছনি আমার নবীজি কেমন করে ইমাম হুসাইনকে ভালোবাসতেছেন, ইমাম হাসান হুসাইনের কারণে আমার নবী চায় নবীর উম্মতরে জান্নাতি করে দেয়। এরা শান্তিপুরের মানুষ, এই হাসান হুসাইনের ভালোবাসা তোমার অন্তরে কি আসেনি, তোমার মনে কি আসেনি, এই জন্য তোমাদের কাছে আবদার হলো আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিবা। একদিন আমার নবীজি নবীজির হুজরা মুবারকের নামাজ পড়তেছে, সবাই যখন নামাজ পড়ে আমার নবীজির পিঠ মুবারকের উপরে লাভ দিয়ে ইমাম হুসাইন উইটা গেছে, সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা পরে তিনবার, আমার নবী তিনবার পড়েছে, পরে পাঁচবার নবী পাঁচবার পড়েছেন, পরে সাতবার নবী সাতবার পড়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম হুসাইন আপনার পিঠ মুবারক থেকে নামবে না, অতক্ষণ পর্যন্ত আপনি দয়াল নবীজি পিঠ মুবারকটা উঠাইবেন না, সেজদা থেকে উঠাইবেন না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন মিষ্টি খাইতে বড় পছন্দ করতেন, মিষ্টি খাইতে বড় পছন্দ করতেন। ও বন্ধু আমার, হযরত মা ফাতেমা নামাজ আদায় করতেন, আর ইমাম হাসান হুসাইন যখন নামাজের বয়স এখনো হয় নাই, ছোট্ট বয়স, মা ফাতেমা বলতেন হাসান হুসাইন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, আমি মা ফাতেমার সাথে নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক তোমাদেরকে খাবার দিবেন, তামার দিবেন মানে খেজুর দিবেন, মিষ্টি জাতীয় খাবার দিবেন। হাসান হুসাইন নামাজ পড়ার জন্য যাচ্ছেন, মিষ্টি জাতীয় খাবার পাবে, নামাজ আদায় করতেছে, মা ফাতেমা তু জহরা ইমাম হাসান হুসাইনকে যান নামাজ পড়ানোর জন্য, প্রত্যেক দিন যায় নামাজ, যেটার মধ্যে নামাজ আদায় করতেন এটার নিচে একটু একটু করে খেজুর রাইখা দিতেন, দুইটা দুইটা খেজুর, যখন নামাজ পড়তেন নামাজের সালাম ফিরিয়া বলতেন জানামাজার নামাজটা আলগি দিয়া দেখো, এই জায়গার মধ্যে মিষ্টি খাবার আছে। দুই ভাই আলগি দিয়া দেখতেন দুইটা খেজুর ওই জানাজার নামাজের নিচে পড়ে রয়েছে। একদিন পুরা পরিবারে অবাক, আমার নবী সাত দিন পর্যন্ত কিছু খায় নাই, মা ফাতেমা পাঁচ দিন পর্যন্ত কিছু খায় নাই,
হাসান হোসেন তিন দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই। হাসান হোসেন ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, আপনি না বলেছেন নামাজ আদায় করলে আমার আল্লাহ মিষ্টি খাবার দেয়? আমার আল্লাহ দিয়ে কোনো পর্যন্ত কোনো খাবার দিছে না গো মা, আমি যে নামাজ আদায় করতেছি আমার আল্লাহ কি আমারে কোনো খাবার দিবে না? মা ফাতেমা কয়, নামাজ পড়া বিশ্বাস রাখছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকওয়া রাখবেন, ইত্তাকুল্লাহ রাখবেন, বিশ্বাস রাখবেন, ভয় করবেন একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মা ফাতেমা আল্লাহর প্রতি তাকওয়া রাইকা, আল্লাহর প্রতি ভয় রাইকা। উনি বলেন, নামাজে দাঁড়াও, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। বাজান রে আমার মা ফাতেমা যখন নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করছে দুই রাকাত, দুই রাকাত নামাজ শেষ করার পরে গো মা ফাতেমা তু জগরা মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা প্রত্যেক দিন নামাজ আদায় করার পরে নামাজের মুসলার নিচের মধ্যে থেকে নতুন নতুন খাবার পাইতো, খেজুর পাইতো, কোনোদিন মিষ্টান্ন পাইতো। ও আল্লাহ, এখন বুঝি আপনি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে বিয়াজ যদি করবেন, আল্লাহ তাদের জন্য কি কোনো দামি খাবার, কোনো খাবারের ব্যবস্থা আপনি করবেন না? কারণ ও আল্লাহ খায়রুর রাজিকিন, নিশ্চয় আমার আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। আল্লাহ আপনার নাম রাজ্জাক, আপনি কি একটু মিষ্টির ব্যবস্থা করে দিবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে দিবিরাই, যাও যাও জান্নাতি মিষ্টি নিয়া তাদের নামাজের মুসল্লার নিচে যাও, নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করে। মা ফাতেমা কয়, হে সন্তান, তোমরা ক্ষুধার্ত, তোমরা মিষ্টির তালাশ করতেছ। আরে মা ফাতেমা বলার আগে হাসান হোসেন দুইজন দৌড়াইয়া যায়, আরে নামাজের মুসলা ডালগি দিয়া দেখে নামাজের মুসলার নিচে মিষ্টি রইয়া গেছে। অন্যদিন থাকতো খেজুর, অন্যদিন থাকতো দুনিয়ার মিষ্টি, হাসান হোসেন দুই ভাই এই মিষ্টিটি তোলার পরে দেখতেছেন এগুলা দুনিয়ার কোনো সাধারণ মিষ্টি না, এগুলা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পাঠানো একটা জান্নাতের মিষ্টি। হাসান হোসেন ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আজকে তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, কোনো খাবার নাই, আপনি আম্মা জান আমাদেরকে নামাজ পড়াইছেন, কোনো খাবারও পাইছি না। মা গো মা, ও আমার আম্মা, খাবার পাইছি না কথা সত্য, তিন দিন পরে এমন মজার মিষ্টি পাইছি, ও মা, ও মা, ও মা, এই মজার মিষ্টি খাইতে এত ভালো লাগে, এত মজা লাগে, আমার আল্লাহ বুঝি এই মিষ্টিগুলা নামাজ আদায় করার জন্য দিছে, নামাজ আদায় করার কারণে দিছে। বন্ধু আমার, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম, আমার আল্লাহ নামাজ পড়লে দুনিয়ার মিষ্টি খাওয়াইতো না। আমার আল্লাহর কোরআন বলতেছেন অত্যন্ত সুন্দরভাবে, আল্লাহু আকবার ওয়ালিল লাহি বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আরে নামাজ পড়লে শুধু মিষ্টি না, নামাজ পড়লে দুনিয়াতে ধনী হইবা, নামাজ পড়লে কবরে ধনী হইবা, নামাজ পড়লে আখেরাতে ধনী হইবা, নামাজ পড়লে মিজান হাসর ফুলসেরাতে ধনী হইবা। আল্লাহর কোরআন বলে, কদ অবশ্যই আফলাহাল মুমিনুন, ওই ইমানদারগণ সফল হয়েছে, আল্লাযীনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, নামাজের প্রতি মনোযোগী হতে পারছে। ও যুবক, রাত্র দুইটা তিনটা বাজবে, তুমি যদি এই মাহফিলে বইসা থেকে
শামিমরা দার ওয়াজ শোনো, আল্লাহর কসম ফজরের নামাজ সাইরা দাও, তোমার এমন ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর কসম রে ও যুবক, তুমি এখান থেকে যাইবা নামাজ পড়বা, তোমার এই নামাজে তোমার দুনিয়া আখেরাত সব কিছু কামিয়াব দিব। মাহফিল শেষ করে বাড়ি যাইবা, আম্মা আব্বার মনে কষ্ট দিবা, তোমার এমন নামাজ দিয়ে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আল্লাহর কসম বাড়ি যাইবা, আম্মা আব্বার কদম ধরে আম্মা আব্বার কাছে মাপ চাইবা, দেখবা তোমার আম্মা আব্বা যদি তোমার মাপ করে দেয় দশটা সেজদা দেওয়া লাগবে না। ফজরের নামাজের ফরজ নামাজের দুইটা সেজদা দিলে আমার আল্লাহ দুইটা সেজদার কারণে তোমার জান্নাতি কইরা দিব। ওরে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় দু চোখে আমার কি উপায় হবে আমার, বলে দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রোজা তোমার, বলেন দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আর দেখতেন যদি দশটার দিকে মাইকটা ধরতাম ফাটতাম, যদি দশটায় মাইকটা ধরতে পারতাম দেখতেন ওয়াজ, এ ওয়াজটাই ওই সময় কামে লাগতো। তবে আপনারা যে এতক্ষণ পর্যন্ত মনোযোগের সাথে আলোচনা শুনতেছেন, আমার সাথে মুখে কথা বলতেছেন, এটা আমার কাছে আল্লাহর দরবার লাখ লাখ শুকরি। একটু জোরে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে আসি কো তোমার, সারা দাও রাসূলুল্লাহ ডাকে আসি কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রোজা তোমার। এ বন্ধুরে নবীগঞ্জের শান্তিপুরের মানুষ, রাত্র আড়াইটা বাজতেছে, নবীর আলোচনা শোনার জন্য যেই যুবকটা বৈশা রয়েছ, যেই মুরব্বীরা বৈশা রয়েছে না বাবা রে, আমার বিশ্বাস আপনারা বলেন আপনাদের বিশ্বাস আছেনি, আমার নবীও আমাদেরকে দেখতেছে। এই বিশ্বাস কাদের কাদের আছে? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখে বন্ধুরে, আমার নবী যদি চাইতেন আল্লাহর জান্নাতের খাবার দুনিয়াতে খাইতে পারতেন কি পারতেন না? আমার নবী যদি চাইতেন সাহাবাই কারাম নবীজির কদম মুবারকে খাবার দিয়ে থুপ করে দিতে পারতেন, অটাল করে দিতে পারতেন, আমার নবী কারোর কাছে বলে নাই, সাত দিন পর্যন্ত আমার নবী কোনো খাবার খায় নাই, সাত দিন পর্যন্ত নবী আমার কোনো খাবার খায় নাই। আমার নবী খাবার না খাইতে পাইরা একটা ইহুদির বাড়িতে গেছে একটা চাকরি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? একটু মনোযোগ দেন রে। হে আমার নবী কি লেগে কাজ করলো? হে যুবক, আম্মা আব্বারে খাওয়াইবার লেগে তুরে কাজ করতে কইলে তুই কাজ করস না? হে যুবক, নিজের সংসার চালাইবার জন্য তোরে কাজ করতে কইলে তুই কাজ করস না? আমার নবী যে একটা ইহুদির বাড়িতে গেছে, ওই ইহুদির বড় বড় খেজুরের বাগান, ইহুদির কাছে ডাক দিয়া কই ইহুদি,
তোমার এই বাগানের জন্য বাগানের প্রহরীর প্রয়োজন, খেদমতগার প্রয়োজন, খেদমত করনেওয়ালা বাগানটারে সুন্দর করার জন্য মালির প্রয়োজন, তোমার কি লাগবে নাকি? ইহুদি বলেছেন, হ্যাঁ আমার একজন বাগান পরিচর্যাকারীর দরকার। আমার নবী কয়ে আমি নবী কাজ করব। ইহুদি মুসকি মুসকি হাসে, ইনি যদি আল্লাহর নবী হয় ইনি কেন আসতে কাজ করবার লাগিয়া? এ বন্ধু, আল্লাহর নবী হোক লাখ টাকার শরম আসেনি, বিপদে পড়ছেন রিস্কা চালাইলে শরম আসেনি, খেতে বদলার কাম করছেন মুনি দিছেন বন্ধে দেয়া কাজ করছেন শরম আসেনি, কামাই করে খাইছি চুরি কইরা খাই নাই, নবীর সুন্নত পালন করছি কামাই করছি, যেই কোনো কাজ করেন শরমাইবেন না। রিক্সা চালান, মাটি কাটেন, খেত করেন, জমি করেন, কৃষক করেন, বিদেশ থাকেন আর যেটা করেন, সুন্নত আদায় হয় সংসার চালানের লাইগা। আমার নবীকে কাজে লাগছেন, দশ বালতি পানি এক বালতি পানির বিনিময়ে একটা খেজুর। আমার নবীজি বালতি দিয়া টাইনা টাইনা পানি তোলে, আমার নবীরে খেজুর দেয় ইহুদি। কিন্তু বন্ধুরে, বাগ্যের একটা নির্মম পরিহাস, কূপের মধ্যে থেকে পানি তোলার জন্য বালতির মধ্যে দেখবেন দড়ি বাইন্দা বালতি কূপে ফালায়। আমার নবীজি দড়ি বাইন্দা বালতিটা কূপের মধ্যে ফালাইছে, নবী আমার টান দিয়া দিয়া পানি তুলতেছেন, এমন সময় দড়িটা সিরা বালতিটা নিচে পড়া গেছে। ইহুদি আইসা, আমার নবীজির চেহারা মোবারকের গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিছে। আমার নবী, দুনিয়ার মানুষ তোমার একটা কেউ থাপ্পড় দিলে তুমি কান্তা, তোমার কেউ একটা থাপ্পড় দিলে তুমি উল্টে থাপ্পড় মারতা, তোমার থাপ্পড় দিলে তুমি কাজকর্ম সেরা দিয়ে চলে আসতা। আমার দয়াল নবী, ইহুদিটার দিকে তাকে কয়ে, তুমি যে আমার থাপ্পড় মারছো হাতে ব্যথা পাইছো নি? আপনারা মানলে আপনি দি উল্টা বিচার করেন। আমার নবীরে থাপ্পড় দেওয়ার পর আমার নবী কয়, মালিক আপনি কোনো হাতে ব্যথা পাইছেন নি? এ বন্ধুরে, নবী আমার এমন নবী, ভদ্রতা শিখাইছে, শালীনতা শিখাইছে, নবী আমার এমন কিছু শিখাইছে। মাইকটা ধরার সময় আমার এক ভাই কইছে, হুজুর হেদায়েতের ওয়াজ কইরেন। এ বন্ধু, কিসের হেদায়েতের ওয়াজ করতাম? আপনার কোনো কাজকর্ম না হইলে আপনি সেইটা গেছেন, আপনি দুনিয়ার কোনো নর্মাল ভুল আপনার মুসলমান ভাই করছে আপনি তার লগে রাগারাগি করছেন, মুসলমানের কাজেইটা নয়। আমার নবী কয়, আমার বালতিটা ফিয়া পইরা গেছে, আমার ইহুদিটা থাপ্পড় লাগাইছে, আমি নবী কিছু বলি নাই উল্টা বলছি আপনি ব্যথা পাইছেন নি? ইহুদিটা বাড়ির ভিতরে গেছে, মার কাছে যায় কয়, মা আমার কাছে আবদুল্লাহর বেটা মুহাম্মদ পানি তুলা দিয়া খেজুর নিতে আসছিল, ও মা আমার এই পানিটা তোলার বালতিটা কূপে পড়ে গেছে, আমি তার গালের ভিতরে একটা সল লাগাইছিলাম, মা গো মা, ও মা এমন মানুষ তো জীবনে দেখছি না, দুনিয়ার অন্য কেউ হইলে আমার মাইটটা ঘুরাইতো, নাইলে কাজটা সাইরা দিয়া চলে যাইতো। আর ওনার থাপ্পড় দেওয়ার পর উনি ঘুরে আমারে কইতাছে আমি হাতে ব্যথা পাইছিনি। মা কয়, পুত্রে পুত কি ভুল করছ, কার থাপ্পড় লাগাইছ? ইনি হইল, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ইনি আল্লাহর নবী, এরে ভুল করছো যা যা দেয়া মাপসা। আশেক ডাক দিয়া কয়ে, আল্লাহর দোস্ত নবী গি আসিলে নূরের ছবিরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, বলেন আল্লাহর দোস্ত নবী রে আসিলে নূরের ছবিরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, নবীজি গেলেন তাড়াতাড়ি, গেলেন মাফাতে মারে বাড়ি, নবীজি গেলেন তাড়াতাড়ি, গেলেন মাফাতে মারে বাড়ি।
ডাক দিয়া কয়ো ফাতেমা, ডাক দিয়া কয়ো ফাতেমা, খাওয়ার কিছু দাও মোরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, আল্লাহর দোস্ত নবীরে, আসিল নূরের ছবিরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, নবীজি গেলেন তারা তারি, গেলেন কিহুদির বাড়ি, নবীজি গেলেন তারা তারি, আরে গেলেন কিহুদির বাড়ি, ডাক দিয়া কয়ো ইহুদি, ডাক দিয়া কয়ো ইহুদি, কাসকি আসেন দাও মোরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, ইহুদি কয় ও নবীজি, খাওয়ার কিছু চাও গো যদি, ইহুদি কয় ও নবীজি, আরে খাওয়ার কিছু চাও গো যদি, কুপাই থেকে পানি তোল, কুপাই থেকে পানি তোল, খেজুর দিব তোমাকে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, আল্লাহর দোস্ত নবীরে, আসিল নূরের ছবিরে, আল্লাহর দোস্ত নবীরে, এ আসিল ছবিরে, কত কষ্ট দিল। আমি যখন ক্লাস ওয়ানে আর টুয়ে পড়ি তখন আমি এটা মুক্তবে শিখছিলাম এই গজলটা, আমার এক ওস্তাদ, এ ওস্তাদ আমার বোন বিয়া করছে খালাতো বোনে, ওনার কাছ থেকে শিখছিলাম। একটু জোরে কোন, আল্লাহর দোস্ত নবীরে, আসিলে নূরের ছবিরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, নবী যখন পানি তোলে, আরে দড়ি চিরে কুপায় পরে, নবী যখন পানি তোলে, আরে দড়ি চিরে কুপায় পরে, দূর থেকে ইহুদি দেখে নজর করে তাহারে, আরে ইহুদি নজর করিয়া নবীজি গালে চর মারে, কত কষ্ট দিল কাফেরে, আল্লাহর দোস্ত নবী রে, আসিলে নূরের ছবিরে, আল্লাহর দোস্ত নবী রে, আসিলে নূরের ছবিরে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, নবীজি গেলেন তারা তারি, গেলেন মক্কা শরীফ যাইয়া চলি, সেজদায় পরে কান্দেন নবী, সেজদায় পরে কান্দেন নবী, রব্বি হাবলি উম্মতি, কত কষ্ট দিল কাফেরে, সেজদায় পরে দয়াল নবী, কান্দেন রব্বি হাবলিয়া উম্মতি, ফসানোর উটের নারী বুড়ি, পছা উটের নারী বুলি দিল নবীর মাথাতে, পছা উটের নারী বুড়ি দিল নবীর মাথাতে, কত কষ্ট দিল কাফেরে, কত দুঃখ দিল কাফেরে, বন্ধুরা ওই নবী যদি আপনার জন্য আমার জন্য এত কষ্ট করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, আপনারা জোরে বলেন বাবা, ওই নবীর জন্য আজকে শান্তিপুরের মাহফিলে আমরা কষ্ট করে বসছি, বসতে রাজি আছি না নাই, আরো জবান খুলে বলেন বাবা, রাজি না আছি না নাই, এ আমার বন্ধু, ও নবীর পাগলের দল, কারবালার ধারাবাহিকতার পরে আবার আমি আপনারে বোঝাই, আপনি যত নবী নবী করে কান্দেন গো, যদি আপনার বাড়ির মধ্যে মা থাকে, বাড়ির মধ্যে বাবা থাকে, আম্মা আব্বার কলিজার ভিতরে কষ্ট দিছেন, আবার নবীর লেগে পাগল হইয়া রইছেন, আম্মা আব্বার মনের ভিতরে কষ্ট দিছেন, নামাজও ফরতাছেন, আমি জানতে চাই এমন নামাজ আল্লাহ কবুল করবনি, করব এ করব, আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী বলতেছেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি,
মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। আচ্ছা কোন আমার আম্মা বুড়া হইয়া গেছে, আমার বাড়ির যে আম্মার এখন এই বুড়ি বাদ দে, কয় কি কয় না, আরো জোরে কন না, কয় কি কয় না, চিনি রেডি আছিল শেষ মাহফিল রে, মারহাবা কসনা বাবা, মারহাবা, ওয়াজটা শেষ করে শেষ হইব, এই ওয়াজটা শুনিয়া যাবেন তো ইনশাল্লাহ, অল্প একটু বইয়েন, তোমার উপর কই আছে আনো সামনে আনো, একটা প্যাকেট দেখাই দাও না তারা রে, তারা বইতে দে, না না দেখাই তুইব কি কত দেখেছো তোমরা, একটা দেখাই দেন হুজুর, একটা দেখান, দেখছে না বলে, আরে আমার যদি আর দুইটা পাঁচ মিনিট না দুই মিনিট লেট হলে কাম সেরে গেছে, আমি জানি আছে না, মারহাবা জোরে কন, এ মারহাবা জোরে কন, আমার এই বাইরেতে বেশি কষ্ট করছে আপনারটা, আমি কিন্তু বুঝতেছি আপনার দাঁড়ায় দাঁড়ায় কি একটা কষ্ট করতেছেন, আমি এই ডোটার হইতেছি, তবে ভাই রে কি করবা রাস্তা, আমি মাইজগাঁও জাস্ট টাইম আইছি না, রাজাপুর জাস্ট টাইম আইছি না, ফাইকপাড়া জাস্ট টাইম আইছি, হরিপুর কিছুদিন আগে জাস্ট টাইম আইছি, ওইখান দিয়া এনাথগঞ্জ জাস্ট টাইম, এরপরে কি জানি রামপুর জাস্ট টাইম আসছি, ও আপনারা এনে আইতের বেলা আমার উপরে আল্লাহ কি লেগে বেদার হয়ে গেছে, এটা আল্লাহ জানে, শান্তিপুর একটার দিকে শান্তিপুর অশান্তি হয়েছে, এটা আপনার আর কারোর দোষ নাই, মাহফিল কমিটির দোষ নাই, দোষ শামীম রেজার, এটা আমি আপনাদেরকে কারোর দোষ দিতেও পারবো না, এটা আমার নিজের দোষ, আমি কি করব, যাক আল্লাহ পাক, হ্যাঁ খাইছি না আমি, ওই যে দুপুর বেলাতে ভাত খাই হুজুর, আমি আপনারে কইছি না গাড়ি তুইটা দুপুর বেলা যে খাইছি, এখানা দোয়া করেন, পানি খাইছি মনে আরো তিন ঘন্টা আগে হইব, ঘন্টা তিনেক আগে পানি খাইছি, বাকি ওয়াজটা কইরা লাই, আচ্ছা জিকির হইতো, ওয়াজ করতাম না জিকির করতাম, জিকির করতাম, জিকির হইব আল্লাহর পাঁচ মিনিট, কয় মিনিট, পাঁচ মিনিট আল্লাহর জিকির হবে, দুইটা হাত তুলে তুলে জিকির হবে ইনশা, করবেন তো ইনশাআল্লাহ, কারা কারা করবেন, দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন, আল্লাহ কবুল করেন, নারে তাকবীর, আরে ব্যাটা এখন যে জোরে তাকবীর দিতেছ মানুষ তো ঘুমেতে ঘুরতে চলে যাবো, তাহলে আরো কইতো না তো, নাচতে দিবে না জোরে দিবে তাকবীর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, বাঁচাও বিমান বাঁচাও দেশ, মাশাআল্লাহ ধরে কোন মারহাবা, জিকির হবে কার, আরো জোরে কার, আল্লাহর জিকির করবেন, বাবা রে আজকে মাহফিল হচ্ছে এগারো বছর, কয় বছর, এগারোটা আমার গাউসে পাকের মোহাব্বত, একটু জোরে, মোরা গাউসে পাকের ইউসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের ইউসিলাতে জোরে, আরে এসেছি সকল হে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকল হে নবীর সাই, গাউসে ফাকের ইউসিলাতে যাব মদিনায়, মোরা শাহজালাল ইউসিলাতে যাব মদিনায়, মোরা শাহ পরানের ইউসিলাতে যাব মদিনায়, হায়রে এসেছি সকল নবীর দিদারের আশায়, কন্যা এসেছি সকল নবীর দিদারের আশায়, গাউসে ফাকের ইউসিলাতে এ মাহফিলটা আমার গাউসে ফাকারে এগারোতম বার্ষিক মাহফিলের এগারো নিসবত হইয়া গেছে, জিকিরটা শুরু করার আগে তাবারুকটা দেওয়ার আগে এগারো জন নবীর পাগল সামু পাঁচটা হাজার টাকা করে মাহফিলে দিবেন, সর্বপ্রথম একজন দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা নাই, আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আগামী বছর মাহফিলে পাঁচটা হাজার টাকা আমি আমার মার জন্য দিমু, কে দিবেন একজন, প্রথম শান্তিপুরের কে কে আছেন হাত তোলেন,
টাকা দেওয়া লাগতো না, শান্তিপুরের কে কে হাত তোলেন? শান্তিপুর বাড়ি কার কার হাত তোলে? টাকা দেওয়া লাগতো না, হাত তোলে চলবো কিরে ভাই? আপনার শান্তিপুর সারা কে কে হাত তোলেন? মারহাবা জোরে কও। আপনার মাইজিয়ার কে কে হাত তোলো? কি তার আপনার সানপুরের কে কে? তোমার বাই ঘুমাইতে মন চা না? ইনশাল্লাহ লুঙ্গি ভরে আছি মাহফিলে আম্মার জন্য দোয়া চাইয়া কি দিক? আচ্ছা আমি কোন নাম জানিনি কসে কিতা গজাই নগর গজনাইপুর আসেনি। আমি শান্তিপুর তো হয় না ভাই ম্যাপসের ভিতরে, পরে গজ নাই ফুললে হাতে তুই আপনার এই রোড ধরছে। আবার রাস্তা একটা দিয়ে আসি, রাস্তা একটা দিয়ে আসি কথা সত্য, এখন ম্যাপ যায় একদিকে, ম্যাপসের গোল সবুজ দাদা একদিকে, রাস্তা হয়েছে ম্যাপসের থেকে হাতের ডাইন ফাঁসি। এ এত দূরে গিলে গা, মানে বোঝা গেছে যারা রাস্তা করছে তারা ম্যাপসের মূল বরাবর রাস্তা করছে না, একটু ডাইনে বামে করছে মানছে জায়গার উপরে। ইয়া জানি আচ্ছা কি আছে তো তোমরা একটু বইবা, আমি 5,000 টাকা লোম একজন হুজুর আমার মা নাই, আগামী এক বছর পরে মানে আগামী বছরের মাহফিলে আমি 5,000 টাকা দিব একজন হুজুর আমার মার জন্য দোয়া করেন। টিয়া পয়সা দেউন না যে ডেডি বাইজে গেছে।